আমাদের অতিথি আব্দুল কাইয়ুম সাহেবকে মূল্যবান ভাষণ প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم اقول الحق من ربكم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় সম্মানিত আজকে এই সভার সভাপতি সাহেব শ্রদ্ধেয় মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কিরাম শ্রদ্ধেয় আমার সামনে উপস্থিত শ্রোতাবৃন্দ এবং শ্রদ্ধেয় পর্দার আয়ালের মা ও বোনেরা আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের এই আসাম রাজ্যে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভেবেছি সেই বিষয়টি বিশেষ করে আজকের সমাজের সঙ্গে খুবই প্রাসঙ্গিক। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে সত্য গ্রহণে বাধা। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সত্য গ্রহণে বাধা। তার কারণ আপনারা আজকে অনেক বক্তব্য শুনেছেন, অনেক কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছেন আর আরো শুনবেন ইনশাআল্লাহ। এখন আমরা যতই কোরআন হাদিস থেকে আলোচনা শুনি, এমন কিছু জিনিস রয়েছে আমাদের মগজে যে জিনিসগুলো আসলে সত্যকে গ্রহণ করতে বাধা দেয়। যেমন ধরুন আপনি কোরআন হাদিস থেকে আলোচনা শুনছেন আর আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যেটা করে আসছি সেটা উল্টো। আপনার বিবেক আপনাকে বলছে, আসলে ভাইরাসগুলো আপনাকে বলছে যে এখন নতুন নতুন মুক্তি, নতুন নতুন মৌলভি, নতুন নতুন ফতোয়া বাদ দাও, আর যারা আলেম কি বুঝতো না, এইসব কথা বলে সেই সত্যকে গ্রহণ করতে আমাদেরকে দূরে রাখছে। আপনি কোরআন হাদিস শুনছেন, কিন্তু কোরআন হাদিস শোনার পরেও আপনার ব্রেন আপনাকে বলছে আসলে শয়তানের পক্ষ থেকে যেগুলো ভাইরাস আমাদের মগজে ঢুকে আছে, আমরা বাপ দাদার কাল থেকে এগুলো করে চলে আসছি, তাহলে কি আমরা এমন ভুল ভুল করে আসলাম? আমাদের বাপ দাদারা কি তাহলে ভুল? তাহলে তারা জাহান্নামে যাবে? এই জিনিস, এই ভাইরাস আপনাকে সত্য গ্রহণে বাধা দেবে। আপনি কোরআন হাদিস শুনছেন, কিন্তু সেই ভাইরাস গুলো আপনাকে বলছে যে এত বড় বড় হুজুর, এত বড় হুজুর তাহলে কি সে ভুল? তার মুখ থেকে তো এরকম কখনো কথা শুনিনি। সুতরাং আপনাকে সত্য গ্রহণে বাধা দেবে, আপনার কাছে হক পেশ করা হচ্ছে। সেই ভাইরাস গুলো আপনাকে বলছে যে সব মানুষ তো এরকম করছে, বেশিরভাগ লোকই তো এই কাজ করছে, তাহলে কি সব ভুল? সবাই জাহান্নামে যাবে? না, এটা হতে পারে না। এই ভাইরাস গুলো আপনাকে সত্য গ্রহণে বাধা দেবে। ধরুন কোন মানুষকে জন্ডিস বা কাওলা রোগ হয়েছে আর আপনি তাকে, তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, এই জন্য আপনি খুব ভালো মন্দ ফল মূল আপেল আগমূল বেড়ায় খাওয়াচ্ছেন, সেই রোগগ্রস্ত ব্যক্তির যদি রোগ দূর না হয় তাহলে কি আপনার আপেল আঙুর খেয়ে কি তার স্বাস্থ্য ভালো হবে? হয় সম্ভব না। কি করতে হবে? আগে তার রোগ দূর করতে হবে। এই জন্ডিস নামক ভাইরাস যে তার শরীরে রয়েছে এটা দূর করতে হবে, তারপরে আপনি ভিটামিন দেন, আপেল আঙুর খাওয়ান। একইভাবে আমাদের মগজে এমন কিছু জিনিস ভাইরাস রয়েছে, এমন কিছু ভাইরাস রয়েছে, এই ভাইরাস গুলো থাকা পর্যন্ত আমাদের সামনে যদি কোরআন হাদিস পেশ করা হোক, কখনোই আমরা সেই জিনিসগুলোকে, হক গুলোকে আমরা গ্রহণ করতে পারবো না। বন্ধুগণ, আজকের
এই জলসা মাহফিলগুলো স্টেজগুলো বিশেষ করে আপনারা জানেন যে আজকের সমাজে হকের উপরে আমল করা যেমন কঠিন আজকের সমাজের স্টেজগুলোতে হক কথা বলা তেমনই কঠিন আজকের বর্তমান সমাজে হকের উপরে আমল করা যেমন কঠিন বর্তমান ওয়াজ মাহফিলগুলোতে ইসলামিক ধর্মসভাগুলোতে হক কথা বলা তেমনই কঠিন বন্ধু কিন্তু হক তো বলতে হবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 140 এ তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নিকট হতে নিজের কাছে থাকা প্রমাণ গোপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সবচেয়ে বড় জালিম যার নিকটে দলিল রয়েছে প্রমাণ রয়েছে অথচ সেটাকে সে গোপন রাখছে সুতরাং ইলম গোপন করা যাবে না ইলম গোপন তারই সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু দাউদ ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইলম গোপনকারীকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে লাগাম পরানো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হক কথা বলতে হবে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 152 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি সত্য আমাকে বলে দাও যদিও তোমার আত্মীয়র বিরুদ্ধে যায় হক বলে দাও যদিও তোমার আত্মীয়র বিরুদ্ধে যায় তার মানে হক বলতে হবে সে যার বিরুদ্ধে যাচ্ছে তার আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম আহমদের একটি হাদিসের মধ্যে মিশকাত হাদিসটি রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি মানুষকে হক জানিয়ে দাও সত্য বলে দাও যদিও এটা কেন মনে হয় তাদের কাছে বোঝা গেল সত্য হকটা কেন হতে পারে কিন্তু কেন হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা মানুষকে জানিয়ে দাও যদিও তাদের কাছে কেন মনে হয় ভাই সকল আমার বক্তব্য শুনে সবাই যে খুশি হবে এমনটি বিষয় নয় আর সবাই যে রাগান্বিত হবে এমনটি বিষয় নয় সুতরাং আপনাদেরকে আপনাদের কাছে পরামর্শ আমার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হক গোপন করা যাবে না যে হক গোপন করবে দলিল প্রমাণ যে গোপন করবে সে হচ্ছে দালিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের আগুনে লাগাম পরানো হবে আর আজকে আপনারা শুনলেন যে বর্তমান সময় বর্তমান স্টেজগুলোতে হক কথা বলা খুবই কঠিন এখন যদি হক বলা যায় তাহলে মানুষ অসন্তুষ্ট হতেও পারে মানুষ যদি অসন্তুষ্ট হয় হক বলার কারণে পরামর্শ আপনাদের এবং যদি হক গোপন করা হয় তাহলে হয়তো মানুষ সন্তুষ্ট হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন এখন পরামর্শ আপনাদের কাছে কোনটা আপনারা চাচ্ছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ যে আপনারা হক কথা শুনতে চাচ্ছেন কিন্তু জেনে রাখবেন হক একটু তেত হয় তেত হলে আপনাদেরকে সহ্য করতে হবে তেত হলেও সহ্য করতে হবে তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে আগে হাদিস শুনিয়েছি স্বাভাবিকভাবে হক পেতে হয় শুধুমাত্র যারা হক পন্থী তাদের কাছে শুধু হকটা ভালো লাগবে বাকি সাধারণভাবে হক পেতে লাগবে এটাই হচ্ছে হকের বৈশিষ্ট্য কারণ আপনারা জানেন যে ঔষধ আমরা খাই কিন্তু ঔষধ আমাদেরকে কেউ আমরা কেউ ঔষধ পছন্দ করি না আমরা সবসময় ঔষধ থেকে বেঁচে থাকতে চাই যদিও ঔষধ আমাদের খেতে হয় বন্ধুগণ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উত্তম সমাধান করুক যে আপনাদের মনোমানসিকতা হচ্ছে যে হকটা আমরা শুনতে চাই যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে হক গ্রহণে বাধা সত্য গ্রহণে বাধা সত্য গ্রহণে বাধার কয়েকটি কারণ আমি বলেছি আপনাদেরকে সংক্ষেপে এবার এগুলো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ আমার তৌফিকিল্লাহ বিল্লাহ সত্য গ্রহণের বাধার একটা মূল কারণ আপনাদেরকে বলি সত্য গ্রহণের বাধার একটা মূল কারণ হচ্ছে যে সত্য কাকে বলে হক কাকে বলে আমরা এটা জানি না ফলে না জানার কারণে আমরা সত্যকে গ্রহণ করতে পারি না সেজন্য আসুন আপনাদের সামনে আমি প্রথমেই সত্য পরিচিতি করিয়ে দিই সত্যটা কি সত্য কাকে বলে আর এই জন্য আমি আপনাদের সামনে শুরুতে পবিত্র কোরআনের
একটি আয়াতের টুকরো পরিবেশন করেছি যেটা উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা কাহা সূরা নম্বর 18 আয়াত নম্বর 29 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আকুলিল হাক্কু মির রব্বিকুম বলো সত্য হক তোমার প্রতিপালকের নিকট হতে এসেছে হক সত্য তোমার প্রতিপালকের নিকট হতে তারপর আল্লাহ সুবহানাহু আরো সাহায্য করে দিয়েছে আপনাদেরকে হক কোথা থেকে এসেছে আল্লাহ সুবহানাহু কাছ থেকে এসেছে তারপর আল্লাহ সুবহানাহু বলেছেন যার ইচ্ছা এটা বিশ্বাস করুক আর যার ইচ্ছা সত্যকে প্রত্যাখ্যান করুক আর জালিমদের জন্য রয়েছে শাস্তি যারা হককে প্রত্যাখ্যান করবে হককে যারা মানবে না তারা হচ্ছে জালিম আর জালিমদের জন্য রয়েছে শিকড় বেরি বেরি আগুন আল্লাহ সুবহানাহু ব্যবস্থা করেছেন তাহলে হক সম্পর্কে আল্লাহ সুবহানাহু কি বলছেন যে হক অপরিল হক তুমি রব্বিকুম হক সত্য তোমাদের প্রতিপালকের নিকট হয়ে এসেছে এখন এই হক যে এসেছে তো হক নিয়ে আর করবো না কি হক নিয়ে আর করবো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের উত্তর অন্য জায়গায় এনে দিচ্ছেন এটা উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম ইত্তিবা করো অনুসরণ করো তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকটে অবতীর্ণ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন তোমাদের প্রতিপালকের নিকট হতে অর্থাৎ আল্লাহর নিকট হতে তোমাদের নিকট অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যা অবতীর্ণ করা হয়েছে তোমরা সেটা ইত্তিবা করো অনুসরণ করো এখন আল্লাহ তাআলার কাছে যা এসেছে সেটা আমাদের করতে হবে ইত্তিবা করতে হবে অনুসরণ করতে হবে কি এসেছে হক এসেছে যা এর আগে আয়াত উল্লেখ করা হয়েছে এখন আরো আমাদেরকে পরিষ্কার করে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হক যে এসেছে এই হকটা কি কি এসেছে যেটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুসরণ করতে বলেছেন উঠে দেখুন এর উত্তরে পবিত্র কোরআন এর ব্যাখ্যা দেওয়ার জন্য আমি কোন মাওলানা সাহেবের কোন মুফতি সাহেবের আমি কল নকল করবো না এর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেটা এসেছে সেটা কি উঠে দেখুন পবিত্র কোরআন সূরা কাহা সূরা নম্বর 18 আয়াত নম্বর 110 এবং সূরা ফুসসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া হে নবী বলুন বলে দিন যে আমি তোমাদের মতই মানুষ কিন্তু পার্থক্য তোমাদের কাছে ওহি আছে না কিন্তু আমার কাছে ওহি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে তোমরা আমাকে জানাও যে আমি তোমাদের মতই মানুষ তোমাদের মতই রক্ত মাংসের মানুষ তোমাদের মতই মাটি তৈরি মানুষ কিন্তু পার্থক্য আছে এই জায়গাতে যে তোমাদের কাছে ওহি আছে না কিন্তু আমার কাছে ওহি আছে এটা হচ্ছে পার্থক্য বিশেষ জ্ঞান আছে এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে জানাচ্ছেন সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 2 থেকে 4 তোমাদের সঙ্গী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভ্রান্ত নন বিপদগামী নন এবং সে তোমাদের কথাও বলে না এ তো ওহী যে তার পরই প্রকাশ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী অবতীর্ণ হয় এছাড়া উল্লেখ আছে পবিত্র কোরআনের বহু আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী অবতীর্ণ হয় এবং উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50 এবং সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 তে আরো উল্লেখ আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 6 এবং সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 2 এসব আয়াতগুলো প্রমাণ করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী অবতীর্ণ হয় সেই ওহী এটা আমরা বুঝলাম যে ওহী অবতীর্ণ হয় যেটা হক বলা যাচ্ছে না যে ওহী তো ওহী জিনিসটা কি ওহী হচ্ছে দুটি হয় বিভক্ত একটি হচ্ছে ওহী মাতলুক আর একটি হচ্ছে ওহী গায় মাতলুক যার সংক্ষিপ্ত কথা হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যার বিস্তারিত আলোচনা করেছি আপনারা পাবেন ইন্টারনেটে আমার একটা লেকচার একমাত্র ওহীকেই মানতে হবে এরকম আমি একটা লেকচার দিয়েছি আপনারা ইউটিউবেও পাবেন বা আমাদের ওয়েবসাইট www.peacelibrary.in সেখানেও আপনারা পাবেন সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে
তো ওহে মাতলু এবং ওহে গায়ে মাতলু অর্থাৎ সংক্ষেপে পবিত্র কোরআন এবং সহি হাদিস তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হক এসেছে সেই হককে হচ্ছে ওহি আর সেই ওহিকে হচ্ছে পবিত্র কোরআন এবং সহি হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন যেটাকে আমরা বাপ দাদার কাল থেকে আমল করে চলে আসছি আমরা হক মনে করি সেটাকে যেটা আমরা হুজুরের কাছ থেকে শুনে আসছি আমরা হক মনে করছি সেটাকে যেটা আমরা প্রত্যক্ষভাবে যেটা করে চলে আসছি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের সংজ্ঞা ভিন্ন দিলেন আজকে আমরা যেগুলোকে হক মনে করছি সেগুলো হক থেকে কত কিলোমিটার দূরে সেটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন একটু অনুভব করলেই বন্ধুগণ এই হকটা অর্থাৎ পবিত্র কোরআন এবং সহি হাদিসটা যখন মানুষের সামনে পেশ করা হয় লোকেদের সামনে যখন পেশ করা হয় তখন লোকেরা বলে কি নতুন নতুন মৌলভী নতুন নতুন ফতোয়া বা তাওলি বা ভাই যখন কথা বলে কি বলে আপনাদের রাখবে নতুন মৌলভী নতুন ফতোয়া নতুন মুফতি নতুন ফতোয়া বাদ দাও কে বলো আমার তাহলে ভুল তার মানে সে সব দিয়ে না ফেলেছে কোরআন হাদিস সব জানা আছে সব মুখস্থ আছে এই জন্য কেউ কথা কোনো কথা বলে নতুন তার কাছে মনে হচ্ছে তার মানে এটা ইসলাম না ইসলাম থেকে অনেক দূরে যে সব ব্যক্তিরা এই ধরনের কথা বলে কোরআন হাদিস তো জানে ও ইসলাম সম্পর্কে কত জানে কত হাদিসে মুখস্থ হয়ে গেছে 200 400 600 800 আমি তো আপনাদের ফ্রেন্ড ধরে নিচ্ছি সে 1000 হাদিস জানে ধরে নিলাম সবচেয়ে বিশুদ্ধ শরীর গ্রন্থটির নাম আপনাদের নিশ্চয় জানা আছে সেটা হচ্ছে সহিহ বুখারী মাশাআল্লাহ সহিহ বুখারী পরে পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থটির নাম নিশ্চয় আপনাদের জানা আছে যদি আপনি ভালোভাবে দেখেন ইমাম বুখারি একটা হাদিসে বিভিন্ন মাসালা প্রমাণ করেছেন এবং একটা হাদিসকে প্রায় 14 জায়গাতেও বর্ণনা করেছেন সেই 14 জায়গার হাদিস আমি একটা ধরলাম এমনি ভাবে সমস্ত হাদিস গুলোকে যদি মুতাফা করেন তাহলে হাদিস গুলোর দাঁড়াবে মোটামুটি 4500 মতো তাহলে সহিহ বুখারীতে 4500 হাদিস রয়েছে সহিহ মুসলিম একই সিস্টেম আপনি যদি ধরেন সহিহ মুসলিমেও মোটামুটি 3500 মতো হাদিস রয়েছে তাহলে সহিহ বুখারীতে 4500 সহিহ মুসলিমে 3500 কত হবে 8000 এই 8000 হাদিস এর মধ্যে আবার এমন কিছু হাদিস রয়েছে মুত্তাফাকুন যেগুলো বুখারী আছে মুসলিমও আছে এই বুখারী এবং মুসলিমের হাদিসগুলো ডবল করে যদি আমরা একটা করে ধরি তাহলে এখানেও 1000 হাদিস মাইনাস হয়ে যেতে হচ্ছে আমাদেরকে তাহলে এখান থেকে 1000 হাদিস মাইনাস হয়ে বাকি কত হয় 7000 এই 7000 হাদিসের মধ্যে থেকে আমাদের সমাজে যারা বলে নতুন মৌলভী নতুন নতুন ফতোয়া তারা যে 1000 হাদিস জানে যেটা আমি বলেছিলাম ধরে নিচ্ছি এই 1000 হাদিস মাইনাস করে দেন থাকছে কত ভাই 6000 হাদিস থাকছে এই 6000 হাদিস যেটা আজকে আমাদের সমাজের জানার বাইরে রয়েছে আপনাদেরকে প্রশ্ন করছি যদি সেই 6000 হাদিসের মধ্য থেকে যেটা আমাদের জানার বাইরে যদি একটা হাদিস পেশ করা হয় তাহলে আমাদের কাছে নতুন মনে হবে প্রথম মনে হবে নতুন মনে হবে তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করি আসলে কি হাদিসটা নতুন বের হলো নাকি আমাদের জানাটা নতুন হলো কোনটা বলছেন
আমাদের জানা নতুন হাদিস নতুন নয়, কিন্তু আজকে আমরা বলছি নতুন নতুন হাদিস বের হচ্ছে নাকি নতুন মর্জি নতুন ফতোয়া, বুঝতে পারছেন আমাদের অজ্ঞতা কতটা? অজ্ঞতা তো এর সীমা থাকা দরকার, কিন্তু আমরা সীমা অতিক্রম করে ফেলেছি, অজ্ঞতার সমুদ্রে হাঁটু উঠাচ্ছি। আজকে আমরা সেটা না জেনে না বুঝে আমরা বলে দিচ্ছি নতুন নতুন মর্জি নতুন নতুন ফতোয়া নতুন নতুন হাদিস বের হচ্ছে নাকি ওগুলো কে পারে বন্ধুগণ? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা অজ্ঞতার সমুদ্রে হাওড় উঠাচ্ছি। আজকে তারা বলছে, আজকে আমাদের সমাজকে বোঝানো হচ্ছে যে আমরা যেটা করেছি সেটা কি ভুল, কতটা ইসলাম জেনেছি আমরা, কতটা ইসলাম জেনেছি আমাদের ইসলাম যারা করবে আপনাদেরকে দেখাচ্ছি। ভাই প্রায় আপনারা আপনাদের প্রত্যেকের বাইরে আপনাদের একেবারে পবিত্র করা রয়েছে, কি বলছেন পবিত্র কোরআন তাই বাইরে আছে তো নাকি? পবিত্র কোরআনে কতটি পার হয়েছে জানা আছে নিশ্চয়ই আপনাদের? কতটি পার আছে ভাই? 30টি পার মাশাআল্লাহ। সূরা কতটি আছে জানা আছে নিশ্চয়ই? 114টি মাশাআল্লাহ। পবিত্র কোরআনের প্রথমে কোনটি সূরা রয়েছে জানা আছে আপনাদের? সূরা ফাতিহা মাশাআল্লাহ। লাস্টে কোনটা সূরা যেটা জানা আছে নিশ্চয়ই? সূরা নাস মাশাআল্লাহ। আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি ভাই, সূরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম পারাতে আছে না শেষ পারাতে আছে বলুন? শেষ পারাতে কি বলছেন? প্রথম পারাতে। ভাই সকল আপনারা বলছেন যে পবিত্র কোরআনের সূরা ফাতিহা প্রথম পারাতে রয়েছে, আসলে আমরা এতটা ইসলাম জানতে পেরেছি, কথাটা বললাম এতটা যে সূরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম পারাতে আছে আমরা এতটা ইসলাম জানতে পেরেছি। যদি আপনাদের সবাই এটা ভুল প্রমাণ করতে পারি তাহলে আমাদের ইসলাম জানাটাও ভুল হয়ে যাবে। প্রথম পারার নাম হচ্ছে আলিফ লাম মিম, আর সূরা ফাতিহাতে কোথাও এরকম ভাবে আলিফ লাম মিম নাই, তাহলে কি করে সূরা ফাতিহা প্রথম পারা থাকতে পারে? আপনারা কি বলছেন প্রথম পারাতে আছে না শেষ পারাতে আছে? শেষ পারাতে ভাই। শেষ পারার নাম হচ্ছে আম্মা। সূরা ফাতিহার মধ্যে কোথাও আম্মা ইমানের কোন শব্দ নাই, তাহলে গেল কোথায়, কোন পারাতে আছে? আমরা এতটা ইসলাম জানতে পেরেছি। দেখুন আপনি পবিত্র কোরআনে 30 পারা তন্ন তন্ন করে যদি খুঁজেন, একটা একটা করে যদি খুঁজেন, তারপরেও সূরা ফাতিহাকে পবিত্র কোরআনে 30 পারার কোন পারাতে পাবেন না। সূরা ফাতিহা 30 পারার বাইরে রয়েছে, এটা হচ্ছে 30 পার ভূমিকা স্বরূপ, আর পুরো 30 পার হচ্ছে সূরা ফাতিহার ব্যাখ্যা। সুতরাং সূরা ফাতিহা 30 পারার কোন পায়ে অন্তর্ভুক্ত নয়। সুতরাং আমরা এটা মাতালা কাল থেকে বুঝে আসছি বন্ধুগণ। এটা তো হলো, আপনারা হয়তো বলবেন যে সবগুলো কে দেখে রেখেছে, তাহলে একটা দেখার কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি। ভাই সকল যারা এখানে আছেন, নিশ্চয় আপনারা টিভির মাধ্যমে হোক অথবা পেপার পত্রিকার মাধ্যমে হোক, কমসে কম তাকে সরাসরি না দেখে তার ছবিটা দেখেছেন। তার জিজ্ঞাসা করছে আপনার কমসে কম লালনকে টিভিতে কিংবা পেপার পত্রিকার ছবি দেখেছেন কিনা, কি বলছেন দেখেছেন তো সকলে? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আসলে আমরা ইসলামকে এতটা বুঝতে পেরেছি, যেরকম ভাবে লালনকে আমরা টিভির পর্দায় দেখেছি, যেমন ভাবে লালনকে আমরা পেপার পত্রিকার কাগজের ছবি আকারে দেখেছি, সেই রকম ভাবে আমরা ইসলামকে জানতে পেরেছি। এটা যদি আপনাদের ভুল প্রমাণ করতে পারি তাহলে জেনে রাখবেন আমাদের ইসলাম জানাটা ভুল হয়ে যাবে বন্ধুগণ। এটা বৈষয়িক বিষয়, তারপরেও এটা ভুল। আসলে এখানে যারা বসে আছেন, যারা বলছেন যে আমরা লালনকে দেখেছি, লালনের ছবি দেখেছি, আসলে এখানে কেউ লালনকে দেখেননি, লালনকে কেউ দেখেননি। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করার অভ্যাস আমার নেই, তারপরে আপনাদের চ্যালেঞ্জ করছি এ ব্যাপারে। আপনারা কি এখনো বলছেন হ্যাঁ লালনকে দেখেছি নাকি বলছেন? আপনারা তো সন্দেহের মধ্যে পড়ে গেলেন, তাহলে দেখেছেন না কাকে? জি ছবির কথা যা বলছি, ছবি আকারে কি দেখেছেন? দেখেননি। লালনকে আপনারা ছবিতেও দেখেননি, টিভিতেও কোনো কিছুতে দেখেননি। আসলে লালন তো অনেকদিন আগে মারা গিয়েছে, যখন লাদেনের খবর প্রজা হয় তারা
বলছো অদ্ভুত ব্যাপারে আবার কি ধরনের কথাবার্তা? এটা আবার কি ধরনের হতে পারে যে যখন মাধ্যমের কথা পেপার পত্রিকা টিভিতে আসলে তার আগে লাগান মারা গেছে, আবার কেমন কথা? ভাই সকল আপনারা যাকে দেখেছেন টিভি এবং পেপার পত্রিকাতে যা ছবি দেখেছেন তার নাম লাগে নয়, তার নাম হচ্ছে ওসামা। তার নাম কি বললাম? ভুল বললাম নাকি? এবার বলেন আপনারা ওসামাকে দেখেছেন নাকি লাদেনকে দেখেছেন? ওসামাকে দেখেছেন। এতক্ষণ আগে আপনারা বলছেন লাদেনকে দেখেছি, লাদেনকে দেখেছি, তাহলে দেখেন না ভুল বলাটা আপনাদের ভুল। তাহলে কে ওসামাকে যে আমরা দেখেছি তাহলে লাদেনটাকে জানা আছে? কেন জানা আছে? জি কি বলেন? কারো জানা নেই? ভাইরা বলছে ওটা হচ্ছে ওসামার বাপ, ওটা হচ্ছে ওসামার বাপ। কি ভাইরা বলছেন? আসলে আমি এতটুকু ইসলাম জানতে পেরেছি, কতটুকু? যে লাদেন হচ্ছে ওসামার বাপ, এতটা জানতে পেরেছি। যদি আপনাদের সামনে এটাও ভুল প্রমাণ করতে পারে তাহলে এটাও ভুল প্রমাণ হয়ে যাবে। কেন? আপনারা অসম্ভব এটা হতেই পারে না। আপনারা বললেন অসম্ভব এটা হতেই পারে না, ওসামা বিন লাদেন। সুতরাং ওসামাকে আমরা দেখেছি, লাদেন তো মানে লাদেনের বেটা হচ্ছে ওসামা, সুতরাং ওর বাপেরা তো লাদেনের স্পষ্ট। কিন্তু ভাই ওসামার পিতার নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম বললাম? মুহাম্মদ। তাহলে লাদেনটাকে লাদেনকে তাহলে তার বাপ ধরা হলো কেন? ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম জানা আছে আপনাদের? জানা আছে? আপনাদের বাপেরা ভুলে যাবে নাকি? হাদিসের কথা ভুল হয়ে যায় কখনো? আপনারা ভয় করছেন মনে হচ্ছে যে সব কিছুতে এত মানে স্পষ্ট স্পষ্ট ভুল প্রমাণ করে দিল, এটা ভুল প্রমাণ করে মানে কত ভুল? তবে কত করে ভুল প্রমাণ করা যায় মানে আমাদের হারানোর জন্য, কিন্তু এটা তো ব্যাপার নয়। কারণ সহিহ বুখারীতে আছে কিছু বেদুইন লোকেরা এসে জিজ্ঞাসা করলো মসজিদে যে মোহাম্মদ কার নাম, সাহাবারা জিজ্ঞেস বলে যে ওই লোকটার নাম হচ্ছে মোহাম্মদ। তখন সেই বেরুইনা অর্থাৎ দেহাদি ব্যক্তিরা বলছে হে আব্দুল মুত্তালিবের পুত্র। কি বলছে? হে আব্দুল মুত্তালিবের পুত্র। সহিহ বুখারী বর্ণনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু প্রতিবাদ করলেন না। কথা বুঝতে পারছেন? তার মানে যে আপনার বাপে বাপ, বাপে বাপ, তার উপরে চলে যাবে সবাই, আপনার বাপ তুল্য, সবাই বাপ পিতা। সেই জন্য ওসামা বিন লাদেন এটা তার জন্মদাতা পিতা নয়, বরঞ্চ তার দাদা পিতা। দলিল আপনারা ইন্টারনেটে গিয়ে লিখবেন লাদেন উইকিপিডিয়া, উইকিপিডিয়া সম্পর্কে যারা বিশেষ করে নেট ঘরে তারা যাবেন, এই উইকিপিডিয়াতে পুরো লাদেনের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তার নাম কি, তার বাপের নাম কি, তার দাদার নাম কি, তার দাদা তার বাপের নাম কি, সমস্ত তথ্য পেয়ে যাবেন। তাহলে বুঝে গেল যে আমরা যেটা জেনে এসেছি ভুল জেনে আসছি, আমরা এতটা ইসলাম জেনেছি বন্ধু। সুতরাং আজকে আমরা কিসের গর্ব করছি? আজকে আমরা ইসলাম জেনে গিয়েছি, নতুন মৌলভী নতুন নতুন ফতোয়া আছে কিভাবে বলছি। সুতরাং আমরা যে অজ্ঞতার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি এটা স্পষ্ট। তাহলে 1000 হাদিসের ভান্ডার নিয়ে যেখানে লাখ লাখ হাদিস রয়েছে সেখানে আর কখনোই এই কথা বলতে পারি না যে নতুন নতুন মৌলভী নতুন নতুন ফতোয়া নতুন নতুন হাদিস বের হচ্ছে, এটা হচ্ছে অজ্ঞতা বন্ধুগণ। তারপরেও যখন তাদের কাছে কোরআন এবং সহিহ হাদিস পেশ করা হয় তখন সে বলে তা তো বুঝলাম যে এটা আমাদের ভুল, নতুন নতুন হাদিস বলা এটা আসলে ভুল হচ্ছে। কিন্তু আমরা যে বাপ দাদার কাল থেকে যে গ্রুপ করে চলে আসছি তাহলে সবই ভুল না? এটা কি করে হতে পারে? আমাদের বাপ দাদারা বিচক্ষণ ব্যক্তি ছিল বন্ধুগণ। এই বাপ দাদার দোহাইকে আপনি কোরআন এবং সহিহ হাদিসকে জবাই করতে যাচ্ছেন। আপনি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 3 প্রকার লোক ছিল। এক প্রকার ছিল খাঁটি মুসলিম ও সাহাবায়ে কেরাম, আর এক প্রকার লোক ছিল খাঁটি কাফের যেমন আবু জাহেল আবু লাহাব, আর এক প্রকার লোক ছিল নকল মুসলিম যাদেরকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয়েছে মুনাফিক। এই মুনাফিকরাও বাপ দাদার দোহাই দিত না। উঠে এখন পবিত্র কোরআন সূরা নিসা 16 আয়াত নম্বর 61 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে এসো, তখন তুমি দেখবে মুনাফিকদেরকে তোমার দিক থেকে মুখ একেবারে ফিরিয়ে দিতে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুনাফিকরা তারা তাদের কাছে কোরআন হাদিস পেশ করা হলে তারা মুখ ফিরে নেবে কিন্তু তারা বাপ দাদার দোহায় দিবে না বাপ দাদার দোহায় তারা দিবে না অবচ মুনাফিক আপনাদের ভাবেন ও তখন যে মুনাফিক মানে মুসলিমদের মধ্যে একটা দল সুতরাং হয়তো তারা আমাদের চেয়ে অনেক বেশি ভালো মুসলিম হবে মুনাফিকদের পরিচয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরীম সূরা নম্বর 66 আয়াত নম্বর 9 এবং সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 73 বলেছেন হে নবী কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং ওদের প্রতি কঠোর হও ওদের আশ্রয় স্থল হচ্ছে জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইসলাম কি বলেন জাহান্নাম তাদের বিরুদ্ধে জিহাদ করতে বলেন মুনাফিক কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 144 এ নিশ্চয় মুনাফিকগণ আল্লাহর সাথে ধোঁকাবাজি করে কি করে ধোঁকাবাজি করে কেন করে ধোঁকাবাজি করে সূরা মুনাফিকুন সূরা নম্বর 63 আয়াত নম্বর 1 এ বলেন যে ধরো যখন মুনাফিকরা তোমার নিকট এসে বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি নিশ্চয় আল্লাহর রাসূল আল্লাহ বলেন আমি জানি যে নিশ্চয় তুমি তার রাসূল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী তাহলে মুনাফিকরা যে সাক্ষ্য দিল যে আমরা সাক্ষ্য যে আপনি আল্লাহর রাসূল তাহলে সাক্ষ্য শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কাটিন ভাবে বলছে আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছেন যে তারা আসলে মিথ্যা বলছে বন্ধুগণ এমন সমাজে আমাদের সমাজে এমন মুসলিম আছে কিনা দেখবেন আপনি তারা বলে যে আমাদের অন্তরটা খুব পাক পবিত্র অন্তরটা খুব পরিষ্কার আমাদের ঈমানটা খুব পাকা শুধুমাত্র নামাজই করতে পারি না আশা করি আপনাদের এলাকায় এরকম মুসলিম নাই আছে এইরকম মুসলিম যারা বলছে আমার অন্তরটা খুবই পবিত্র আমার ঈমান খুব ভরপুর রয়েছে কিন্তু শুধু নামাজই পড়তে পারি না আর যে লোকটা নামাজ পড়ে না এই লোকটা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ তার এই দোষ আছে তার এই দোষ আছে এই দোষ মানে আমি সব দোষ যদি আপনি খুঁজেন তাহলে ওই বেনামাজির কাছে আপনি পুরো লিস্ট পেয়ে যাবেন একজন নামাজি কি কি দোষ আছে সব পাবেন বন্ধুগণ এ হচ্ছে আজকে আমাদের সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিচ্ছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 140 এ মুনাফিক এবং কাফির সকলকে আল্লাহ একত্রিত করবেন জাহান্নামে এবং মুনাফিকের শেষ পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 145 এ মুনাফিকরা থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে এবং তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবে না সুতরাং মুনাফিক যে ইসলাম জাহান্নাম শুধু জাহান্নাম নয় তারা কাফেরদের সাথে জাহান্নামে থাকবে এটা শেষ কথা নয় বরং তারা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে এটা শেষ কথা নয় বরং তারা কখনো কোনো সাহায্যকারী পাবে না এই মুনাফিকরাও তারা বাপ দাদার দোহাই দিত না আজকে আমাদের মুসলিম সমাজ তাদের কাছে কোরআন হাদিস পেশ করা হলে বাপ দাদার দোহাই দিচ্ছে তাহলে এটা কোন থেকে আসলো এই উত্তর পবিত্র কোরআন দিয়েছে উঠে দেখুন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170 সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4 সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন তারা রোহ হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো তারা বলে না আমরা তাই অনুসরণ করব যাতে আমাদের পিতৃপুরুষ অর্থাৎ বাপ দাদাদেরকে পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি তাদের বাপ দাদা কিছুই বুঝতো না এবং তারা সৎ পথে পরিচালিত না তবুও এই আয়াত নাজিলের কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইহুদি গোত্রের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন বললেন আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে তুমি মেনে নাও সেই ইহুদিরা বলেছিল আমাদের বাপ দাদারা বেশি বুদ্ধিমান আমাদের বাপ দাদারা বেশি জ্ঞানবান সুতরাং আমাদের বাপ দাদারা যে পথে চলেছে আমরা সেই পথে চলবো এই প্রসঙ্গে আয়াত আলী হয়ে যাওয়া সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 70 আল্লাহ তাআলা বলেন যদিও তাদের অবতারে কিছুই বুঝতো না এবং তারা সৎ পথের প্রতীক ছিল না তবুও তাহলে এই বাপ দাদা দোহাই দেওয়া তাদের নীতি প্রমাণ হলো ভাই এই বাপ দাদা দোহাই দেওয়া এটা হচ্ছে ইহুদিদের নীতি এই বাপ দাদা দোহাই দেওয়া এটা হচ্ছে মুসলিমদের নীতি এই বাপ দাদা দোহাই দেওয়া এটা হচ্ছে মুসলিমদের নীতি এই বাপ দাদা দোহাই দেওয়া এটা হচ্ছে কাফিরদের নীতি দুর্ভাগ্যজনক হলো সত্য আজকে আমাদের মুসলিম সমাজ যাদের কাছে কোরআন হাদিস পেশ করা হলে তারা বলে বাপ দাদার কাছ থেকে আমরা এগুলো করেছি তাহলে আমাদের বাপ দাদা ভুল বন্ধুগণ সুতরাং এই ভাইরাস যদি ঢুকে থাকে মগজে তাহলে আমরা কোরআন হাদিস কখনো গ্রহণ করতে পারবো না সুতরাং এই বাপ দাদা নামক ভাইরাস আমাদেরকে অ্যান্টিভাইরাস দিয়ে নষ্ট করতে হবে তারপরে
খুবই সংক্ষেপে বলছি, তারপরে আমরা হয়ে গেলাম যে আমাদের এত বড় হুজুর সাহেব, এত বড় ইমাম সাহেব, তাহলে কিসের ভুল? দেখুন, অন্ধ অনুসরণ এটাকে বলা হয়। আমার ইমাম সাহেব কিছু বুঝেন না, আমার হুজুর সাহেব কিছু বুঝেন না, সব এরাই বুঝে, এটাই হচ্ছে অন্ধ অনুসরণ। আর অন্ধ অনুসরণের বৈধতা ইসলামে নেই। অন্ধ অনুসরণ হারাম। আপনাকে দলিল সহকারে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43 এবং 44 এ, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, বিল বাইনাতি ওয যুহুর, স্পষ্ট প্রমাণাদি ও গ্রন্থ বলি সহকারে, দলিল সহকারে জানো। অন্ধভাবে নয়, কারণ ইসলামে অন্ধ অনুসরণের কোন স্থান নেই। আর যদি আপনি অন্ধ অনুসরণ করেন তাহলে এটা শিরক হবে। আমি বলেন শিরক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 31 এ, তারা গ্রহণ করেছে তাদের পণ্ডিতগণকে তাদের প্রভু রূপে আল্লাহকে ছেড়ে। এই আয়াত যখন নাযিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আলী ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, তখন তিনি খ্রিস্টান ছিলেন, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি খ্রিস্টানরা তো তাদের আলেমদের ইবাদত করে না, প্রত্যেক আল্লাহ তাআলা কেন কথা বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর কি দিয়েছেন দেখুন। আর আপনি এই ঘটনা যে কোনো তাফসিরে পাবেন, আপনি যে কোনো তাফসিরে দেখলে এই ঘটনা পেয়ে যাবেন। আর এর মূল ঘটনা রয়েছে সহিহ তিরমিজি কিতাবু তাফসির অধ্যায় নম্বর 44 অনুচ্ছেদ নম্বর 10 হাদিস নম্বর 3095। আলী ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদের ইবাদত করে না, কথা ঠিক, কিন্তু এটা তো সঠিক। যখন তারা কোনো জিনিসকে হালাল করে তখন তারা হালাল, আর যখন তারা কোনো জিনিসকে হারাম করে তখন তারা হারাম বলে মেনে নেয়। সেটাই হচ্ছে তাদের ইবাদত করা। সুতরাং আপনি যখন অন্ধভাবে আপনার কোন হুজুরের কোন মুরব্বির কোন ইমামের যখন অন্ধ অনুসরণ করবেন, ও যা বলেছে সেটাই ঠিক, ও যা বলেছে এর বাইরে কোনো কিছু নেই, এইরকম যখন আপনার বিশ্বাস হয়ে যাবে তখন এটা শিরক হয়ে যাবে। অথচ এইরকম অন্ধভক্তি যদি হয় তাহলে আমাদের কাছে দলিল বেকার হয়ে যাবে। এই জন্য বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, অন্ধ ভক্তি যেখানে দলিল অচল সেখানে ভক্তি যদি অন্ধ হয়। আপনাদেরকে যদি দলিল পেশ করা হোক, দলিল করে কাজে আসবে না কিন্তু ভাইরাস। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়া মুসলিমদের কাছ থেকে দলিল চাইতে বলেন। উঠে দেখুন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111 তে, যে ইহুদি খ্রিস্টানরা তার মধ্যে কেউ কখনো জান্নাতে প্রবেশ করবে না, শুধুমাত্র ইহুদিরা আর খ্রিস্টানরা পাবে, মানে ইহুদি আর খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদের মিথ্যা আশা, কুল বলে দাও, হাত ও হানাকুম, তোমরা তোমাদের প্রমাণ পেশ করো, দলিল পেশ করো, কুরআন পেশ করো, কিন্তু সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। অমুসলিমদের কাছে যা দিলেন দলিল চাইলেন, সেই ইহুদি খ্রিস্টানদের কাছে দলিল চাইতে বললেন, সেই ইহুদি খ্রিস্টানরা বলে দলিল দেওয়া হয় কোরআন থেকে না হাদিস থেকে। ইহুদি খ্রিস্টানরা না কোরআন থেকে দলিল দেবে না হাদিস থেকে দিবে, তারা দিবে বাইবেল থেকে, তারা জবুর ইঞ্জিলের বাই বিকৃত রূপ বাইবেল, সেই বাইবেল থেকে দলিল দেবে তারা। কিন্তু বাইবেলের কোথাও লেখা নেই যে শুধুমাত্র ইহুদি খ্রিস্টানরা জান্নাত যাবে। যদি আপনি বাইবেল পড়েন তাহলে আপনি দেখতে পাবেন যে উল্টো কথায় বাইবেল লেখা আছে। আমরা যদি বাইবেল পড়েন এটা বলে গেছে বাইবেলের নতুন নিয়ম মতির 7 অধ্যায় 21 থেকে ইসলাম বলা হচ্ছে, যীশু খ্রিস্ট বলছে যারা আমাকে প্রভু প্রভু বলে ডাকে তারা যে সকলে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে তা নয়, কিন্তু যে আমার সর্বস্ব পিতা ঈশ্বরের ইচ্ছা পালন করবে সেই শুধু স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। আর সেই দিন যখন আসবে তখন অনেকে আমাকে বলবে, প্রভু তোমার নামে তো আমরা অনেক ভয় ভক্তি করেছি, তোমার নামে তো আমরা অপদেব পাড়িয়েছি এবং কত অলৌকিক কাজ সম্পন্ন করেছি, তখন আমি তাদের বলবো কোনো কালে আমি তোমার চিন্তা না, ও ধর্ম চাই সৃষ্টিকর্তার যারা ইচ্ছা পালন করে তাদেরকে আর দিকে বলা হয় মুসলিম, তার মানে যীশু খ্রিস্ট বলছে মুসলিমরা জান্নাতে প্রবেশ করবে। বন্ধুগণ, তাহলে সেই ইহুদি খ্রিস্টানরা বাইরে থেকে দলিল দেখাতে পারছে না যে শুধুমাত্র ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যাবে। বোঝা গেল যে এই অন্ধ অনুসরণ, এই অন্ধ অনুসরণ হচ্ছে একটা ভাইরাস। এই ভাইরাস যতক্ষণ পর্যন্ত আমরা নির্মূল না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত অ্যান্টিভাইরাস থেকে নষ্ট না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সামনে যদি কোনো হাসপেশ্বর হোক আমরা গ্রহণ করতে পারবো না। শেষ পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কোরআন হাদিস পেশ করার পরে ও এত বড় মানুষ এইরকম করছে তাহলে কি সবাই ভুল, সবাই জাহান্নামে যাবে না? এত বড় মানুষ কি করে ভুল হতে পারে?
আবার অনেকে বলে দশ যেখানে আল্লাহ সেখানে নাউজুবিল্লাহ দশ যেখানে আল্লাহ সেখানে এরকম কথা বলে নাকি ভাই আমাদের এলাকাতে জেনে রাখবেন যদি ব্যাপারটা এমন হয় দশ যেখানে আল্লাহ সেখানে হয় আপনারা পবিত্র করে সূরা ইউসুফ নম্বর 12 পড়েছেন আপনারা জানেন ঘটনা ইউসুফ আলাইহিস সালামকে যে হত্যার ষড়যন্ত্র করেছিল তার সঙ্গে ছিল দশ ইউসুফ আলাইহিস সালাম একাই বলেন আল্লাহ তাআলা কার দিকে ছিল ইউসুফ আলাইহিস সালামের দিকে না তার দশ ভাইয়ের দিকে ইউসুফ আলাইহিস সালামের দিকে কে কি প্রমাণ হলো এখান থেকে প্রমাণ হলো দশ যেখানে আল্লাহ সেখানে নয় বলুন দশ যেখানে আল্লাহ সেখানে সাধারণভাবে যদি আপনি ধরেন যে দশ যেখানে আল্লাহ সেখানে সেখানে হয় আপনাদের এলাকাতে পাঁচ ওয়াক্ত নামাজের সংখ্যা বেশি না কম ভাই তো পাঁচ ওয়াক্ত বেনামাজের সংখ্যা বেশি এই তো যদি আপনারা মনে করেন দশ যেখানে আল্লাহ সেখানে তাহলে না আল্লাহ বেনামাজের দিকে হয়ে যাবে শুধু এটা আপনাদের এলাকার বিষয় নয় আপনি পুরো ইন্ডিয়া দেখেন সারা পৃথিবী দেখেন তারপরে বেনামাজের সংখ্যা বেশি হয়ে যাবে সুতরাং তাহলে কি করা হলো এটা ভুল ধারণা আমাদের আপনারা ভালোভাবে জানেন আপনাদের এলাকার খবরে আমি জানি তারপরে আমি জিজ্ঞাসা করছি বিড়ি সিগারেট গুল জর্দা খৈনি প্রায় মানুষরা দেখা যায় যে একটা হয়তো গুল না হয় জর্দা না হয় বিড়ি না হয় সিগারেট কিছু না কিছু খায় আপনাদের এখানে এটার সংখ্যা বেশি না কম বেশি আর নিশ্চয় যখন আপনাদের এই এলাকাতে বেশিরভাগ লোক কিছু না কিছু পান করে তাহলে নিশ্চয় এটি ভিটামিন এ বি সি ডি কিছু আছে কি বলছেন আছে তো নাকি নাই আশ্চর্য ব্যাপার তাহলে কি এতগুলো লোক সব ভুল এতগুলো লোক সব ভুল করছে আশ্চর্য ব্যাপার আপনারা ভুল প্রমাণ করলেন অধিকাংশ মানুষকে বন্ধুগণ বোঝা গেল যে এটা যত মানুষই পান করুক সব মানুষ পান করলেও এতে একটু এটা কোনো উপকার নেই কারণ এটা ক্ষতিকার 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 বিস্তারিত হওয়ার সময় নেই সেই জন্য আমি এর উপরে আলোচনা বিস্তারিত করতে যাচ্ছি না তবে আমার একটা লেখা রয়েছে মাদক দ্রব্য বিড়ি সিগারেট গুল জর্দাগুলি সম্পর্কে ইন্টারনেটে পাবেন বিস্তারিত আলোচনা করেছি আমি প্রমাণ করেছি যে বিড়ি সিগারেট গুল জর্দাগুলি এটা শরীরের মাংস চাইতেও মারাত্মক এটা মদের চাইতেও মারাত্মক আমি দলিল প্রমাণ করেছি আপনার আশ্চর্য হলেও আপনারা দেখবেন সেই ভিডিওটি তাহলে বুঝতে পারবেন যে কেন মারাত্মক এবং আমি প্রমাণ করেছি আগে হয়তো অনেকে পর্ব করার জন্য রেডি যে কি করে হতে পারে যখন তাকে দলিল দিয়ে যুক্তি দিয়ে বোঝালাম তাহলে তারপরে সে মেনে নিল তারপরে অধিকাংশ মানুষ এগুলো করছে বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 33 হে নবী তুমি যত চাও না কেন অধিকাংশ লোক বিশ্বাস করার নয় বেশিরভাগ মানুষ বিশ্বাস করবে না এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 6 তাদের অধিকাংশই আল্লাহে বিশ্বাস করে কিন্তু আবার শিরক করে বেশিরভাগ মানুষের অবস্থা আল্লাহ তাআলা বলেন আগে কিভাবে শিরক করা হয় তার বিস্তারিত আলোচনা রয়েছে শিরক কে ওটা আমার একটা লেকচার আছে সেটাও আপনার ইন্টারনেট থেকে পাবেন সেখানে আপনি বিস্তারিত শুনতে পারেন শিরক আজকে আমরা শিরকের ব্যবসা করছি শিরকের ব্যবসা আপনি ধরে যান কি কথা বলেন শিরকের ব্যবসা মানে হ্যাঁ শিরকের ব্যবসা শিরকের ব্যবসা আজকে কারা করছে আপনার মতো সাধারণ লোকে নয় বরঞ্চ আমাদের মতো আরেক লোকেরাই তারা শিরকের ব্যবসা করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আল্লাহকে তামিম মাতান ফাকাল আশরাকা যে ব্যক্তি তামিম না কেন সে শিরক করলো দেখেন আপনার ইমাম সাহেব তামিম দিচ্ছে কে করছে শিরকের ব্যবসা কে করছে কথা স্পষ্ট হচ্ছে পরবর্তী বক্তা যেহেতু চলে এসেছে সেজন্য আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না বন্ধুগণ তাহলে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন বেশিরভাগ লোক ভুল পথে রয়েছে আর আপনারা বলছেন এত মানুষ জাহান্নামে যাবে কত মানুষ জাহান্নামে জানেন কত মানুষ জাহান্নামে যাবে জানেন আল্লাহ সুবহানাল্লাহ বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 84 তে আমি বহু জীব মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি কারণ তাদের হৃদয় আছে কিন্তু তারা তা উপলব্ধি করে না তাদের চক্ষু আছে তারা তা দেখে না তাদের কর্ম আছে তারা তা শ্রবণ করে না আমাদের যে এক পশুর মতো বরং আরো বিভ্রান্ত এরাই গাফিল পশুতে অধিকৃষ্ট করলেন আর সবচেয়ে খারাপ পশু যদি সরতে ধরে নেওয়া হয় আল্লাহ তালা বলছে শরীরটা একটু বেশি খারাপ এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুসিয়ার করেছেন আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 116 তে এই নবী যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো তাহলে ওরা তোমাকে আল্লাহর পথে বিচ্যুত করবে ওরা তোমাকে অনুমানের অনুসরণ করে আর অনুমানের ভিত্তিক কথা বলে
আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেতি ভাইয়ের লোকে কথা বলতে চলে তুমি অপকৃষ্ট হয়ে যাবে। মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতি ভাইয়ের লোকে কথা বলতে চলে তুমি অপকৃষ্ট হয়ে যাও আল্লাহ তাআলা বলছেন। তাহলে আজকে আমাদের সামনে কোরআন হাদিস পেশ করার পরে আমরা অধিকাংশ মানুষের দোহাই দিচ্ছি তাহলে আজকে আমরা অপকৃষ্ট হব কেউ না হব এই কথা সঠিক নয়। যাদের সামনে কোরআন হাদিস পেশ করার পরে অধিকাংশের দোহাই দিয়ে কোরআন হাদিসকে ছেড়ে দিচ্ছে পিছনে ফেলে দিচ্ছে তারা পথভ্রষ্ট হবে নাই বরঞ্চ তারা পথভ্রষ্ট অলরেডি হয়ে গিয়েছেন। বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন পবিত্র কোরআনে অনেক আয়াত রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অধিকাংশ লোক অজ্ঞ অধিকাংশ লোক মূর্খ অধিকাংশ লোক তারা বুঝে না অধিকাংশ লোক ঈমান আনে না বলার সময় সেই জন্য মাত্র আমি কয়েকটা আয়াত দিই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক আয়াত বলেছেন অধিকাংশ লোক অজ্ঞ যা বলে আছে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 100 সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 10 সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 49 সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 6 সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 20 সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 8 সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 36 সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 38 সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 1 সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 83 সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 90 সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 24 সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 70 সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 40 সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 73 সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 42 সূরা যুসুফ তাহলে আমরা কখনোই সত্যকে গ্রহণ করতে পারবো না। সুতরাং এই ভাইরাস রোগে ভীত মারতে হবে। বন্ধুগণ যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় সত্য গ্রহণে বাধা সেই জন্য আপনাদেরকে আমি প্রমাণ করেছি যে সত্য কাকে বলে অর্থাৎ প্রমাণ করেছি সত্য হক হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আমাদের সামনে আছে তোমার বাপের ভয় চলবে না তোমার হুজুরের ভয় চলবে না তোমার নতুন মুরব্বি নতুন ফতোয়া এই কথা বলে চলবে না। কোরআন হাদিস আমাদের সামনে আসছে অধিকাংশ কি করছে না করছে সেটা দেখলে হবে না আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে আমাদেরকে মানবত করে মেনে নিতে হবে পবিত্র কোরআন এবং সহি হাদিস যদি আমরা মেনে নিই তাহলেই মুক্তি আর যদি আমরা মেনে না নিই তাহলে আমরা জাহান্নামের পথে চালিত হচ্ছি। বন্ধুগণ সময় যেহেতু শেষ সেজন্য আমি আমার আলোচনা আগে বাড়াচ্ছি না তবে পবিত্র কোরআন থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত বলে আমি আমার আলোচনা শেষ করবো। একটি হচ্ছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 115 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কারো কাছে সৎ পথ প্রকাশ হওয়ার পর যে রাখবেন যারা বাপ বাবা আর যে ভয় দিন তারা আয়াতগুলো ভালো হয়ে যায়নি আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 115 নম্বর আয়াতে কারো কাছে সৎ পথ প্রকাশ হওয়ার পর সে যদি রসুলের বিরুদ্ধে আচরণ করে বাপ বাবা দোহাই দিচ্ছেন হুজুরে দোহাই দিচ্ছেন অধিকাংশ দোহাই দিচ্ছেন মানে রসুলের বিরুদ্ধে আচরণ করছেন কারো কাছে সৎ পথ প্রকাশ হওয়ার পর সে যদি রসুলের বিরুদ্ধে আচরণ করে এবং মুমিনদের পথ মানে সাহাবায়ে কেরামদের পথ বেল্ট অন্য পথে অনুসরণ করে ইমামের পথ অনুসরণ করে বাপদাদার পথ অনুসরণ করে তবে সে যেতে ফিরে যায় সে কে তাকে ফিরে দেব এবং তাকে জাহান্নামে গর্ব করবো আর তার কত বন্ধ আদর্শ। আর সে আয়াতটি হচ্ছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36 যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর রাসূল আমাদের বহু দূর থেকে আগত সুদূর পশ্চিমবঙ্গ থেকে আগত আব্দুল কাইয়ুম সাহেব কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ আলোচনা তিনি ধরলেন। তো এই আলোচনার জরিয়তে আমরা যাতে নিজের জীবনকে পরিশুদ্ধি করতে পারি এবং আল্লাহ এবং তার রসুলের প্রদত্ত